তো বন্ধুরা আপনারা যদি এর সামান্য টুকুন ভুল করেন তো আপনার যে শখের ফ্রি ফায়ার আইডি আছে শখের ফ্রি ফায়ার আইডিটা পুরো হারিয়ে ফেলবেন মানে আপনার ফ্রি ফায়ার আইডিটা হ্যাকারে হ্যাক করে নেবে তো আপনারা প্রতিদিন এদিক ওদিক অনেক সময় নষ্ট করেন কিন্তু আজকের এই ভিডিওটায় যদি আপনারা পাঁচ থেকে সাত মিনিট সময় নষ্ট করেন তো আপনার যে শখের ফ্রি ফায়ার আইডিটা আছে শখের ফ্রি ফায়ার আইডিটা কেউ হ্যাক করতে পারবে না মানে আপনারা আগে থেকে জানা থাকবে কি কি ভুল করলে আপনার ফ্রি ফায়ার আইডিটা হ্যাক হতে পারে তো আপনারা ওই ভুলগুলো করবেন না এই ভিডিওটা দেখা থাকার পর জন্য আপনাদের সাথে রিকোয়েস্ট আছে সেটা হচ্ছে এগুলোটা আজকে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ আপনারা যদি আজকের ভিডিওটা না দেখেন এবং আপনারা যদি ভবিষ্যতে ফ্রি ফায়ার আইডিটা হ্যাক হয়ে যায় তো বুঝতে পারছেন আপনার কতদিনের মেহনত চলে যাবে এর জন্য আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা পাঁচ থেকে সাত মিনিটের হবে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে ভিডিও ভালো একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেট করে দেওয়া এমনই গেমিং টিপসের ভিডিও পাওয়ার জন্য তো এই ভিডিওটা আমি সর্বপ্রথমে বলবো আপনার ফ্রি ফায়ার আইডিটা কীভাবে হ্যাক হয় মানে হ্যাকাররা কীভাবে আপনার ফ্রি ফায়ার আইডিটাকে হ্যাক করে আর দুই নম্বর বলবো আপনার যে শখের ফ্রি ফায়ার আইডিটা আছে শখের ফ্রি ফায়ার আইডিটা যেন হ্যাকারে কোনোভাবে হ্যাক না করে তে পারে এর জন্য আপনার ফ্রি ফায়ার আইডিটা কিছু সিকিউরিটি করতে হবে তো চলো এবার সবার প্রথমে পয়েন্টে আসা যাক মানে হ্যাকাররা কীভাবে আপনার ফ্রি ফায়ার আইডিটাকে হ্যাক করে হ্যাকার আপনার ফ্রি ফায়ার আইডিটাকে হ্যাক করতে গেলে সর্বপ্রথমে আপনাকে লোভ দিবে লোভটা কীভাবে দিবে যেমনটা মাছ ধরতে গেলে বংশেতে করে মানে কিছু টোপ দিতে হয় তারপরে কিন্তু মাছটা ধরতে পারে না সেম হ্যাকারও আপনাকে টোপ দিবে আপনার ফ্রি ফায়ার আইডিটাকে হ্যাক করার জন্য আপনার সাথে হয়তো গেমে পরিচয় হলো কিংবা ফেসবুকের মেসেঞ্জারে কিংবা ইনস্টাগ্রামে পরিচয় হলো এবং হ্যাকাররা বলবে আপনি এই লিঙ্কে ক্লিক করো ক্লিক সাথে সাথে আপনাকে এতটা ডায়মন্ড দেওয়া হবে তারপরে এতটা বান্ডেল ফিরতে দেওয়া হবে তারপরে এখানে ফিরতে গান স্ক্রিন দেওয়া হবে ফিরেতে বান্ডেল দেওয়া হবে এমন করে আপনাকে লোক দেখাবে এবং আপনারা কী করেন আপনারা সাথে সাথে ওই লিঙ্কে ক্লিক করেন এবং আপনার যে ফ্রি ফায়ার আইডিটা ফেসবুকে লগ ইন করা আছে আপনার ফেসবুক আইডিটা দিয়ে ওই যে নতুন ওয়েবসাইটে আপনারা ক্লিক গেলেন ওই ওয়েবসাইটে গিয়ে আপনার ফ্রি ফায়ারে ফেসবুকের পাসওয়ার্ড আইডি পাওয়ারটা দিয়ে লগ ইন করে দিলেন এবং কী হয় লগ ইন করাতে আপনি যে ফেসবুকটা লগ ইন করেন ওই ফেসবুকের আইডি পাসওয়ার্ডটা সোজা হ্যাকারের কাছে চলে যাবে মানে যে কোনো উল্টা আলটা ওয়েবসাইটে যদি আপনারা লগ ইন করেন আর ওই যে ওয়েবসাইটের মালিক আছে ওরা ওমন করে কিন্তু ডিজাইন করে আপনার ফ্রি ফায়ার আইডি পাসওয়ার্ডটা মানে ওরা লিবার জন্য এবং আপনি যখন ফ্রি ফায়ার আইডি দিয়ে লগ ইন করবেন ওরা কিন্তু সব কিছু দেখতে হবে আপনার মানে ফেসবুকের আইডি পাসওয়ার্ডটা এবং ওরা সাথে সাথে লগ ইন করে দিবে লগ ইন করার পর আপনার যে ফেসবুকের মানে নাম্বার তারপরে জিমেল অ্যাড করা আছে ওগুলো সব হটিয়ে দিবে হটার পর ওরা নিজের নিজের সব কিছু লাগিয়ে দেবে নিজের নাম্বারতে নিজের জিমেল তারপরে কি করবে আপনার যে নাম্বার আছে ওগুলো সব ডিলেট করে দেবে এরপরে আপনার যে ফেসবুকটা আছে ফেসবুকটা ওদের কাছে হয়ে গেল এবং আপনার যে ফেসবুকটা আছে ওটা কিন্তু বাদ হয়ে গেল। এইভাবে করে হ্যাকার আপনার ফ্রি ফায়ার আইডিটা হ্যাক করে মানে ফ্রি ফায়ার আইডিটা ফেসবুক দিয়ে খোলা আছে ফেসবুক আইডিটা হ্যাক করলে ফ্রি ফায়ার আইডিটা হ্যাক হয়ে গেল এভাবে হ্যাকারে হ্যাক করে এটাকে ফিশিং হ্যাকিং বলে মানে আপনার ইউটিউবে সার্চ করে দেখতে পারেন ফিশিং হ্যাকিং কী জিনিস তো আপনাদেরকে যে কোনো একটা লিঙ্ক দিবে লিঙ্কে ক্লিক করার পর আপনি আপনার ফেসবুকের আইডি পার্ড দিয়ে লগ ইন করবেন আর যা দিয়ে লগ ইন করবেন ওটা কিন্তু সোজা হ্যাকারের কাছে চলে যাবে এবং হ্যাকার ওটা দিয়ে লগ ইন করে আপনার নাম্বার টাম্বার সব ডিলিট করে ওর নিজের নামে সব করে দেবে তো এভাবে আপনার ফ্রি ফায়ার আইডিটা হ্যাক হয় তো আপনারা ভুল করেও যে কোনো উল্টালটা লিঙ্কে ক্লিক করে ফেসবুক আইডি লগ ইন করবেন না আর উল্টালটা উল্টা লিঙ্কে ক্লিক করলে কি করবেন আপনি একটা ফ্রেশ মোবাইলে উল্টা আল্টা লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটা মানে ভুং ভাং ফেসবুক দিয়ে ওই সব লিঙ্কে গিয়ে দেখতে পারেন যে সত্যি দিচ্ছে কি না দিচ্ছে তো আপনারা ভুল করে কিন্তু মেন আইডি আছে ওটাতে চেক করার কোনো দরকার নাই তো এই ছিল মানে এভাবে ফ্রি ফায়ার আইডিটা হ্যাকারে হ্যাক করে এবার আসা যাক দুই নম্বর ট্রিকের দিকে মানে আপনার যে ফ্রি ফায়ার আইডিটা আছে ফ্রি ফায়ার আইডিটাকে কীভাবে সিকিউর করবে যাতে হ্যাকারে হ্যাক করার সময় আপনার ফ্রি ফায়ার আইডিটাকে হ্যাক না করতে পারে এবং আপনি ফ্রি ফায়ার আইডিটাকে যখনই হ্যাকারে হ্যাক আপনার কাছে নোটিফিকেশন আসবে যখন নোটিফিকেশন আসবে আপনি ফ্রি ফায়ারের আইডি পাশওয়ার্ড চেঞ্জ করে দেবেন আর হ্যাকার হ্যাক করতে পারবেন না তো চলো কি ওই সেটিংগুলো যেগুলো খুললে আপনার ফায়ার এটা আরও সিকিওর হয়ে যাবে চলো মোবাইল স্ক্রিনকে দেখে দিচ্ছি আপনাদের মধ্যে অনেকেরই যে ফ্রি ফায়ার গাড়িটা আছে ফ্রি ফায়ার আইডিটা ফেসবুক দিয়ে খোলা আছে তো আপনাদেরকে সরপ্রথমে ফেসবুক অ্যাপে চলে আসতে হবে আর আপনারা যদি আমাকে এখনও ফেসবুকে ফলো না করে থাকেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক দেওয়া আসছে আপনারা ওটার উপর ক্লিক করে সরাসরি ফেসবুকে চলে আসবে আসার পর আমাকে ফলো করতে পারেন আর হ্যাঁ আমার লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনার এটা হ্যাক হবে না এটা একশো পার্সেন্ট গ্যারেন্টি তো ফেসবুকে আসার পর এখানে দেখতে পেয়ে যাবেন থ্রি লাইন এবার আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পেয়ে যাবেন সেটিং এর একটা অপশন এটার উপরে ক্লিক করতে হবে তারপরে এখানে এখানে দেখতে দেখতে পেয়ে পেয়ে যাবেন যাবেন আবার ক্লিক ক্লিক করতে হবে করার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এবার আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পেয়ে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আবার আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখতে পেয়ে যাবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটার উপরে ক্লিক করে আপনাকে ফেসবুকটা সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পর এখানে আপনার যে ফেসবুকের পাসওয়ার্ডটা আছে ফেসবুকের পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনাকে টু স্টেপ ভেরিফিকেশানটা এনেবল করে দেবে এটা এনেবল করলে কী হবে আপনার ফেসবুকটা যখনই অন্য কোনো মোবাইলে লগ ইন হবে তো সবার প্রথমে আপনার ফোন নাম্বারে একটা কোড আসবে ওই কোডটা দেওয়ার পরেই কিন্তু আপনার ফেসবুকটা অন্য মোবাইলে লগ ইন করতে পারবে তাছাড়া কিন্তু লগ ইন করতে পারবে না তো আপনাদেরকে বলবো এই টু স্টেপ ভেরিফিকেশানটা এনেবেল করে এটা করলে হ্যাকারে যখনই হ্যাক করবে কিন্তু ওর কাছে একটা ওটিপি লাগবে এই ফোন নাম্বারে তবে কিন্তু আপনার ফেসবুক আইডিটা লগ ইন করতে পারবে তাছাড়া কিন্তু পারবে না এরপরে আরেকটা কথা বলে যে সেটা হচ্ছে লগ ইন অ্যালার্ট এবার আপনার গেটের উপরে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর উপরে দেখতে পেয়ে যাবেন ফেসবুক এবার আপনার গেটের উপরে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর এখানে আপনাকে দুটা জিনিসের টিক করে দেবে টিক করলে কী হবে আপনার ফেসবুকটা যখনই লগ ইন হবে অন্য কোনো ফোনে কিংবা আপনি যদি আপনার ফোনে লগ ইন করেন তো এই যে মেল আইডিটা দিব আছে এই মেল আইডিতে একটা করে মেল আসবে দেখ হ্যাঁ আপনার ফেসবুকটা লগ ইন হয়েছে কোথা থেকে লগ ইন হয়েছে না হয়েছে সমস্ত কিছু দেখে দিবে তারপরে যে ইটা আছে সেটা হচ্ছে আপনার যে ফেসবুকটা আছে ফেসবুকের জন্য একটা স্ট্রং পাসওয়ার্ড বানাতে হবে স্ট্রং পাসওয়ার্ড কীভাবে বানাবে তো ধরে নেন এখানে আপনি পাসওয়ার্ডটা রাখবেন পাসওয়ার্ড তো এখানে আপনি সর্বপ্রথমে বড়ো হাতের পি লেখলেন তারপর এখানে এর জায়গায় অ্যাট দা রেট লিখলেন তারপরে ডবল এস আছে ডবল এর জায়গায় এখানে আপনি ডলারের সাইনটা লিখলেন তারপর এখানে ডাব্লু লিখে দিলেন তারপরে এখানে ওই জায়গায় আপনি জিরো লিখলেন তারপরে আর লেখলেন তারপরে ডি লেখে এক দুই তিন এমন করে আপনি একটা নাম্বার দিয়ে দিবেন তাহলে এটা কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড হলে হয়ে গেল এইভাবে আপনি যে কোনো নাম রাখবেন নামটাকে এভাবে স্ট্রং পাসওয়ার্ড বানাতে পারবেন আর আপনি আর একটা কাজ করতে পারেন এর জন্য আবার আমি থ্রি লাইনের উপর ক্লিক করলাম তারপরে নিচে দেখতে পাচ্ছ সেটিংয়ের একটা অপশন এটার উপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখতে পেয়ে যাবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এবার আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পেয়ে যাবেন পার্সোনাল ডিটেলস এবারে আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর উপরে দেখতে পেয়ে যেন কন্ট্যাক্ট ইনফো এটার উপরে ক্লিক করবে এটার উপর ক্লিক করার পর এখানে আপনার জিমেল যদি অ্যাড না করা থাকে তাহলে এখানে অ্যাড নিউ কন্ট্যাক্ট এটার উপর ক্লিক করবে এটার উপর ক্লিক করার পর এখানে অ্যাড মোবাইল নাম্বার তারপরে অ্যাড জিমেল এগুলোর উপর ক্লিক করে আপনারা দুটা জিমেল তারপর এখানে আপনি চাইলে আর একটা করে নাম্বার অ্যাড করতে রাখবেন এবং আপনি যে নাম্বার কিংবা জিমেল অ্যাড করবে ওটাকে প্রাইমারি করে দেবে আহ পাঁচ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর এই ভিডিওটা আপনার বন্ধুর কাছে শেয়ার করতে ভুলবেন না তাতে আপনার বন্ধুরা ফ্রি ফায়ার শিকর থাকবে আর দেখা যায় একটা নতুন ভিডিওতে টাটা বাই বাই